আমি নিজ চোখে তো দেখছি কাল কি পরিমাণ জঘন্য। ওমা মেয়েগুলো হাসতেছে, ছেলেগুলো পিকআপের মধ্যে ওই যে কুত্তা কামড়ান না যে ব্যাকসেট, কথা বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এ কুত্তার না কামড়ান না যে ব্যাকসেট বাজাইছে, কুত্তা কামড়াইছে যেগুলারে, এরা আপনার রাস্তার পাশের মেয়েদেরকে এই পরিমাণ শীষ বাজাচ্ছে, টিটকারি করতেছে। ঈদের চাঁদ উঠার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত গতকালকের সারা দিনে যেই মায়েরা যেই বোনেরা বেপর্দা ঘুরল, মেয়েরা এখন আর বাড়িঘর মহল্লাতে আর হাঁটে না, সাইজা গুইজা সকাল থেকেই মেয়ে যেখান দিয়ে রাস্তা মানে রাস্তার মানে ওইখানে রাস্তার মধ্যে হাঁটে, ডানে বামে রাস্তার পাশে পাশে হাঁটে, আর অসভ্য জানোয়ার বখাটে দুশ্চরিত্র হিংস্র কিছু যুবক কুত্তার মতো শীষ মারে এবং ওদেরকে নিয়ে বিশ্রী বাজে কথা বল। আমি নিজ চোখে তো দেখছি কাল কি পরিমাণ জঘন্য। ওমা মেয়েগুলো হাসতেছে, ছেলেগুলো পিকআপের মধ্যে ওই যে কুত্তা কামড়ান না যে ব্যাকসেট, কথা বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এ কুত্তার না কামড়ান না যে ব্যাকসেট বাজাইছে, কুত্তা কামড়াইছে যেগুলারে, এরা আপনার রাস্তার পাশের মেয়েদেরকে এই পরিমাণ শীষ বাজাচ্ছে, টিটকারি করতেছে, জঘন্য এক কথা। ছি ছি ছি, হায় মুসলিম সভ্যতা, মানবতা, পিতামাতার অভিভাবকের গাফলতি কোথায় নেমে গেছে, কোথায় নেমে গেছে বলেন? 14 বছরের 15 বছরের মেয়েটাকে এইভাবে ছেড়ে দিলেন, 16 বছরের মেয়েটাকে এভাবে ছেড়ে দিলেন, কার হাতে তুলে দিলেন, কোন রাস্তায় নামায় দিলেন? এত বেগায়রত, আত্মমর্যাদাহীন, এতটা কাপুরুষ মুসলমানের পুরুষ বেড়ই কেমনে হয় আমি বুঝি? তুই বেটা মানুষ না প্লাস্টিক বেটা, তুই তোর ভিতরে এতটুকু আত্মমর্যাদা নাই বেটা, এতটুকু আত্মসম্মান থাকবে না মিয়া, আরে কই কি মিয়া, কথা হইল নাকি? আমার স্ত্রী, আমার মেয়ে, সে পর পুরুষের উপভোগের সামগ্রী হবে, তারে রাস্তার বখাটে দেখে দেখে টিটকারি করে লোভ করবে, আমি ধরলাম না, আমি ডুবে মরি না কেন? এজন্য বলেন ইনসাফের সাথে তাকে অর্জিত হলো কোথায়? গুনার থেকে বাঁচবার ন্যূনতম হিম্মত হবে না? আহা, 1 মাসের ধারাবাহিক ঔষধ রমজান, শ্রেষ্ঠতম মালিকের রহমের পুরা দুয়ার মালিক খুলে দিচ্ছেন, এত বেশি রহমত মাগফিরাত নাজাত, এত কিছু দিয়েও কিছুই অর্জন হলো না, এ কেমন হইতে পারে? আর যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় বাড়ছে, যারা অন্তরের মধ্যে উপলব্ধি করতেছেন যে হ্যাঁ রমজানের একটা মাস যেভাবে চলছি, যে চলো এভাবেই চলি, সামনে ইনশাআল্লাহ আর গুনাহ করব না, আল্লাহর নাফরমানি ছেড়ে দিলাম, আলহামদুলিল্লাহ। এমনও অনেক মানুষ আমার এতেকাফের মধ্যেও, আমি অনেক যুবক, অনেক মাঝ বয়সী মানুষ আলহামদুলিল্লাহ আমার সাথে দেখা করছে, কথা বলছে, চোখের পানি ফেলে বলছে, কান্দা জড়ায়া ধরে কাঁদছে, বলছে হুজুর ইনশাআল্লাহ নিয়ত করলাম আর কোনোদিন, আর কোনোদিন চেষ্টা করবো হুজুর আল্লাহর পথে চলবো, গুনাহ ছেড়ে দিলাম, মোবাইল ব্যবহার করবো না, গান বাদ্য নাচ গান এই নাফরমানির রাস্তা ছেড়ে দিলাম। অনেকের ভিতরে অনুভূতিও আছে, সব ফালতু হয়ে গেলে দুনিয়া ঠিক তো না, ঠিক কিনা বলেন? দুনিয়া আছে তো ইমানদারও আছে, মুত্তাকিও আছে। এই কথাগুলো বললাম আগেরগুলো হতাশার জন্য, যে না আর কোনো উপায় নেই, না না এখনো মোমেন আছে, এখনো আলো জ্বলে, এখনো জোনাক জ্বলে, এখনো তাহাজ্জুদ পড়নেওয়ালা লাখো বান্দা আছে, এখনো রাত গভীরে চোখের পানি ফেলে,
এমন ইমানদার নারী পুরুষ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান পরবর্তী আজকের এই জুমার নামাজে জামাতের সাথে নামাজ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, একটু যদি কল্পনা করেন, সবাই মিলে এক মিনিট ভাবি, মাহে রমজানের কথা মনে পড়ে গেলাম, ভাবা উচিত রমজান মাস এই মাত্র আমাদের থেকে বিদায় নিল, আমাদের জীবনের অর্জন কি হল, আখেরাতের পুঁজি কার কতটুকু সংগ্রহ হল, একটা ছোট্ট হিসাব করে। নিশ্চয়ই গতকালকে আজকে কাপড় ব্যবসায়ীরা তো ভীষণ হিসাব করতেছে, মহাজনরে কত দিতে হবে, লাভ কি হইল, কর্মচারী বেতন বোনাস সব মিলাইয়া কি হইল, মাল কি কি রইল। আমি এই বছর না গত বছর ঈদের পর দিন, ঠিক ঈদের পর দিন, রমজানের ঈদের পর দিন কুমিল্লা কান্দির পার গেছিলাম, আমার বাচ্চাটা তো সবার জন্য জুতা কিনতে ইচ্ছা করেই গেছি, যে আপনার আগের থেকেই নিয়ত ছিল, এই বছর আলহামদুলিল্লাহ এটা আমার পাক্কা নিয়ত ছিল যে রমজান মাসে একদিন এক মিনিটের জন্য মার্কেটে যাব, বিবি বাচ্চা কেউ রে পাঠাইনি, যাই ইন্তজাম কাপড় চোপড়ে তা আগেই করা হয়েছে, যাই কম বেশ, বাকি রোজার মাস যাব তো। তখন দেখছি পরের দিন গিয়া জুতার দোকানে, আমার পরিচিত দোকান, দোকান খোলা, তাই বললাম কাস্টমার নাই, দোকান খুলে রাখছেন আজকে কেন, কয় না হুজুর এই মাল টাল এগুলা সব বাস করতেছি, হিসাব করতেছি কি কি রইল, কদ্দুর বেচা কেনা হইলো ইত্যাদি ইত্যাদি। তার মানে এটাই বুঝাইলাম আর কি, যে হিসাব নিশ্চয়ই করতেছে, বিশেষ করে দোকানদাররা। তা আমরাও তো আখেরাতের ব্যবসায় সময় দিছিলাম এক মাস, আখেরাতের এটাও আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে ব্যবসায়ী বলেছে, তিজারত, আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ তাআলা বলছেন হে ইমানদাররা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার খবর জানাবো যেটা তোমাদেরকে জাহান্নামের ভীষণ আযাব থেকে বাঁচিয়ে দেব। তো বোঝা গেল আখেরাতের কামাই এটাও ব্যবসা, বেচা কি আখেরাতের বেচা কি। তো তাহলে আমরাও তো আমাদের হায়াতের পুঁজি খাটাইছিলাম গত মাস, পুরো এক মাস রাত দিন মিনিট ঘন্টা সেকেন্ড আমাদের হায়াতেরই পুঁজি, আমাদের হায়াত আমাদের পুঁজি, ধরেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া, তো কামাই কেমন হল, উপার্জন কেমন, ইস্তাফতি কালবাক, আপনি আপনার দিলকে জিজ্ঞেস করেন কি বুঝতেছেন, শরীরের অবস্থা, দিলের হালাত কি, অন্তরের অবস্থা কি, নিজে নিজে কল্পনা, নতুন কোনো মানসিকতা আখেরাতের ব্যাপারে তৈরি হলো কিনা, নাকি একদমই সাদা মাঠা, তেমন কিছুই মনে আসতেছে না, তেমন কোনো ভাবনাও জাগে না, তাইলে এতগুলো ঔষধ কোথায় গেল, কে খেল কি খাইল, কমপক্ষে স্বাভাবিক ঔষধ ছাড়াও তো ছয়টা স্পেশাল বিশেষ আয়োজন ছিল,
রোজা পালন এক মাস, সাহরি ইফতার তারাবি এই তো চারটা, এতেকাফ সবে কদরের তালাস, কয়টা হলো? এগুলো অতিরিক্ত ছিল। আর পাঁচ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, কোরআনুল করিমের তেলাওয়াত, জিকির, দোয়া, কান্নাকাটি, দান, সাদাকা, এটা তো আছেই, যাকাত, ফিতরা, এগুলোও তো ছিল। আরও বেশ অতিরিক্ত এই ছয়টাও বড় বড় ইবাদত ছিল। তো মাশাআল্লাহ অনেকগুলো ইবাদত সমন্বয় ছিল রমজানে, দিলের হালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন, যখন তোমার নেক কাজ তোমাকে আনন্দিত করে, যখন তোমার গুনাহ তোমাকে ব্যথিত করে, কষ্ট দেয়, আহা কি করবে, আর নেক কাজে তৃপ্তি বোধ হয়, যে আলহামদুলিল্লাহ এবছর রমজানটা ভালো কাটছে, এবার আলহামদুলিল্লাহ এতে কাজ করতে পারছি, আলহামদুলিল্লাহ এবার সবে কদরের রাতে লম্বা সময় যাচ্ছে, আলহামদুলিল্লাহ এবার রমজানে নিষেধাজ্ঞা শিকারি বাদ পারি তেমন একটা করি দেব, এই যে সব মিলাই একটা হৃদয়ের মধ্যে আত্মতৃপ্তি, এটা যদি আসে যে কোনো নেক আমলের ক্ষেত্রে এবং গুনাহ হয়ে গেলে আফসুস লাগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহলে তুমি মুমিন, তাহলেই তুমি ইমানদার। তাহলে আমরাও ভাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, প্রকৃত বুদ্ধিমান, কাইয়্যিস মানে বুদ্ধিমান, বিচক্ষণ, সে যে তার নিজের নফসের, নিজের ভেতরের হিসাব করে, খেয়াল করে, বা আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জিন্দগির জন্য আমল, সে বুদ্ধিমান। আমার মৃত্যুর পরে আমার জীবনের অংশ আছে, আমার মৃত্যু মানে হারিয়ে যাওয়া, মৃত্যু মানে ভাইসা যাওয়া না, মৃত্যু মানে শেষ না। হ্যাঁ, তিনি এভাবে এভাবে সামাজিক উন্নয়নের কাজ করেছেন, রাজনৈতিকভাবে সফল ব্যক্তিত্ব ছিলেন, মানুষের কাছে বিপুল জনপ্রিয় ছিলেন, বহু কল্যাণমুখী কাজ করে দীর্ঘ 60 বছরের জীবনের সমাপ্তি টেনেছেন। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি, এসব বক্তৃতা মারলে এক জীবনে আপনার এই 2-4টা সুন্দর সাজানো গুছানো শব্দ বলে আপনি মূল্যায়ন করে দিলেন, খালাস, সমাপ্তি করলেন, কি সমাপ্তি, 60 বছর জীবন পার করে যে মৃত্যুবরণ করলো সে সমাপ্ত, বলেন সমাপ্ত, খালাস, আর কোনো হিসাব কিতাব, তার আর কোথাও যেতে হবে না, কোথাও কিছু করতে হবে না, নাকি বিষয়টা এমন? আমরা তো এইভাবে বলি না, ভদ্রলোকরা এভাবে বলে, বক্তব্য দেয়, এভাবেই তিনি তার বর্ণাঢ্য জীবনের সমাপ্তি টেনেছেন, না না না, উনি সমাপ্তি টানেন নাই, এভাবেই তিনি তার আগামী হিসাবের মুখোমুখি হচ্ছেন, হিসাবের কি মুখোমুখি, 60 বছরের ভালো মন্দের চুল চেরা বিশ্লেষণ হবে, সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট হিসেব হবে, এক চোখের একটি পলক হিসাবের বাইরে থাকবে না, নিঃশ্বাসের প্রতিটা আসা যাওয়া হিসাবের বাইরে, কদমের প্রতিটা পায়ের ছাপ হিসাব হবে, আসসালাম। এটাই বাপ আমার, বন্ধু আমার জন্য, আপনাদের জন্য হিসাব করাতে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কাজেই প্রকৃত বুদ্ধিমান সে যে মৃত্যু পরবর্তী অধ্যায়ের জন্য ওই ধাপ কবর, হাশরের ময়দান, মিজান যেখানে মাপা হবে জিন্দেগির আমল ফুলসেরাত, এর জন্য যে প্রস্তুতি নেয় আমল সে বুদ্ধিমান। কাইয়িস, ওই যারা আরব দেশে থাকেন জানে অনেক, মানে এরকম গ্রাম্যভাবে বললে আরবি এটা বলে তারা কোয়াইস, মানে কোয়াইস কোয়াইস মানে কাইয়িস। হ্যাঁ ঠিক আছে, আমরা আমরা কোনো ওকে, হ্যাঁ শাব্বাস বেটাই, এই আরবরা ওই দেখো কোয়াইস। এই আল্লাহ নবী বলছেন আল কাইয়িস, সে বুদ্ধিমান যে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য কিছু করে এবং নিজের নফসের হিসাব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটি নফস হিসেব করো, লক্ষ্য করো, খেয়াল করো, প্রত্যেকেই লক্ষ্য করো। আল্লাহ বলছেন মা কদ্দামাত লিগাদ, আগামীকাল আখেরাত, আগামীকাল কেয়ামত, আগামীকাল কেয়ামতের জন্য, আগামীকাল হিসাবের মাঠের জন্য, মা কদ্দামাত আজ তুমি কি পাঠাইছ, কি প্রেরণ করেছ তুমি আখেরাতের জন্য সেটা হিসাব। আল্লাহ বলছেন, আবার বলতেছি বান্দাই শুনতেছ, ওয়াত্তাকুল্লাহ, খামখেয়ালি করো না, কিন্তু বারবার বলতেছি কিন্তু আমি ঠিক যেভাবে বলছি এভাবে যাইবা, এই রাস্তা দিয়ে যাইবা, এটা এটা করে আসবা। মানুষ গুরুত্ব দিতে গিয়ে আপনি বলে না, এই সাবধান, কিন্তু কথার যেন নড়চর খেয়াল করবে। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছি বান্দা আমাকেই ভয় কর, আমাকেই ভয় কর, খামখেয়ালি করো না বিষয়টা, আমি আল্লাহ তাআলা পুরাপুরি খেয়াল রাখতেছি। এটা কোরআনুল কারীমের এই একটি আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ এই কথাটা আল্লাহ তাআলা দুইবার বলছেন এখানে। শুরুতে একবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, আর হিসেব করো প্রত্যেকেই আগামীকাল কেয়ামতের জন্য আজ কি পাঠিয়েছ। এটা বলে আবার বললেন ওয়াত্তাকুল্লাহ, আবারও বলছি কিন্তু আমাকেই ভয় করো, কথাটা খেয়াল করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করছ তার পুরো খবর রাখছেন। এক সুতা, এক জাররা, এক বিন্দু, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালাম, আল্লাহ বলেন এই জমিনের মধ্যে একটি পাতা, পৃথিবীর কোন প্রান্তে একটি গাছের পাতা পড়ে না যেটা তিনি জানেন না। একটা কি যার চোখের আড়ালে না, যার হিসাবের বাইরে না, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালাম ওয়াজাদু মা আমিলু হাযিরা, আল্লাহ বলছে বান্দা তোমরা যা করেছিলে তা পুরাটা হাশরের ময়দানে তোমাদের আমল নামায় তোমাদের সামনেই উপস্থিত পাবা। মজার বিষয় হল দিলের মধ্যে যত কিছু আসা যাওয়া করছে, অন্তরে কত কল্পনা, কত প্ল্যান, কত প্রোগ্রাম, ভালো মন্দর কত চিন্তা, পরের নারী, পরের মেয়ে, পরের রাস্তার নর্তকী নিয়ে আপনি কত কল্পনা করছেন, এই করে লাইলেন হলে, এই করে লাইলেন হলে, হ্যাঁ কত অসভ্য কত নোংরা চিন্তা করছিলেন, আমিও আপনিও
আল্লাহ তাআলা বলেন সেটাও এই পুরো দিলের সমস্ত কথাগুলো তোমার কল্পনা জল্পনাগুলো হাশরের ময়দানে লিখিত আমলনামার মধ্যে তুমি দেখতে পাবে। হ্যাঁ, বুঝছেননি কথাটা? ইয়াউমা তুবলা সারাইর, কোরআনের আয়াত, ইয়াউমা তুবলা সারাইর, তোমাদের গোপন বিষয়গুলো যেগুলো পৃথিবীর কেউটার পায়ে নাই সেগুলো কিয়ামতের দিন খুলে দেওয়া হবে। ইদা সুহুফু নুশিরা, তোমাদের সমস্ত আমল নামার খাতাগুলো নুশিরাত, খুলে দেওয়া, প্রকাশ করে দেওয়া, হ্যাঁ স্পষ্ট। আফালা ইয়ালামু ইদা বুউথিরা মা ফিল কুবুর ওয়া হুসসিলা মা ফিস সুদুর, যখন কবর থেকে তোমাদেরকে হাশরের ময়দানে তোলা হবে, খুলে দেওয়া হবে তোমাদেরকে, কবরের মাটি থেকে উপরে আনা হবে, আল্লাহ বলেন হুসসিলা মা ফিস সুদুর, তখন খুলে দেওয়া হবে তোমাদের দিলের মধ্যে যা ছিল তাও, তোমাদের অন্তরের কথাগুলো। মানুষের অন্তরে অসংখ্য কথা আছে যেটা হয়তো শব্দের মালা, অর্থাৎ শব্দ পায় নাই, মুখ দিয়ে বলেন নাই, তো ভিতরে তো জমছে। আমরা অনেক সময় বলি না, আরে মনে আরো অনেক কথা আছে, এই দিলে বহু ব্যথা আছে, হ্যাঁ এটা বলি কি না, তাহলে বুঝা গেল আরো অনেক কথাই ভিতরে ছিল। আবার অনেক সময় আরো বলি, আরো কইলাম হইলে যা সেব মতো ফাইলে, আরো কইলাম হইলে রে ছেড়ে দিলাম, দাঁত কামড়াই ঠোঁট ঠোঁট আলাদা দিচ্ছেন এই মানুষের কথা ফিরাবার জন্য, এটা একটা উদ্দেশ্য, ঠোঁট আটকাইয়া ফেললে, হ্যাঁ ঠোঁট বন্ধ। এই জন্য কোরআনে আল্লাহ বলছে ওয়া লিসানা ওয়া শাফাতাই, আমি তোমাদেরকে একটা জিহ্বাও দিয়েছি এবং দুইটা ঠোঁট দিয়েছি, কেন? কারণ তোমার দিলের সব কথা যদি একবার মেশিন অন করতাম, মানে কথা শুরু করতাম, আর যদি এটা বন্ধ করার কোনো সিস্টেম না থাকতো, তাইলে যা ছিল ভিতরে সব বাইরে গেল, আর বাইরে গেলে এলে সব কথা ভিতরে যেটি আমারও মনে আসে যায় সব যদি মানুষ শুনতেই পায়, তো আমারে আপনার এই মানুষের জুতা দিয়ে দেবে, টিকবে কি না বলেন না? বেড়া বাবদুল একারে বাইরে বসতে, আমি আব্দুল কাদের, তুমি তো চিটারের অদ্দারে না, ইডিনি লইয়া বসে রয়েছো ভিতরে, এসব কথা নিয়ে ভিতরে ভিতরে বাব, আরে আপনি বুজুর্গি বাপ দেখাও টাঙ্গাইয়া। আল্লাহ তাআলা বলেন আমি দুইটা ঠোঁট দিয়েছি, এই দুই ঠোঁটে যখনই বন্ধ করে সাথে সাথে কথাগুলো এখান পর্যন্ত আইসে আবার পিছিয়ে যায়, আবার চলে যায় ভিতরে। এই জন্য এই আমার এতগুলো কথার অর্থ এটাই, এতগুলো আয়াত মনে করাই দিচ্ছি শুধু এটা, আমাকেও আপনাকেও, যে একটু ইনসাফের সাথে চলেন, ভেবে দেখেন মাহে রমজান আমাকে কি দিল, আমি কি পেলাম। কালকেও আমি বলছি তাকওয়া ছিল মূল মাকসাদ, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, কেন রোজা দিলাম বান্দা, শুধুই কেবল তোমাকে খাবারের কষ্ট দেওয়ার, তোমার বৈধ হালাল স্ত্রী তার থেকে তোমাকে দূরে সরিয়ে রাখা, এটা আমার মোটেই উদ্দেশ্য ছিল না বান্দা, তোমারে আমি পানি থেকে ফিরিয়ে রাখবো, রিজিক থেকে ফিরিয়ে রাখবো, না না আমি তো রাজ্জাক, আমি সবচেয়ে বেশি ভরপুর পূর্ণ রিজিক দেনওয়ালা, আমার খাজানায় কোনো অভাব নাই, অভাব আছে কি আল্লাহ তাআলা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিন এবং মানুষ যদি এক মাঠে একত্রিত হয়, যারা প্রথমে ছিল তারা, যারা শেষে ছিল তারা, সমস্ত পুরুষ, সমস্ত নারী, সমস্ত বাচ্চা, সমস্ত জওয়ান, সমস্ত বুড়ো, সকলেই যদি এক মাঠে, কামু ফি সাইদিন ওয়াহিদ, একটি মাঠে যদি একত্রিত হয়, অতপর প্রত্যেকেই তাদের নিজ নিজ প্রয়োজন একসাথে দাঁড়িয়ে একই মাঠে একসাথে বলে চাইতে থাকে আল্লাহর কাছে,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওইখানে রাইখাই সকলের সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন, মা নাফিদাত মিন খাজাইনিহি শাইউন, আর এতে করে আল্লাহর খাজানা থেকে এক জাররাও কমবে না। কমবে হ্যাঁ, এক বিন্দুও করবে কমবে না। নবীজি উদাহরণ দিছে খুব সুন্দর, তুমি মনে করো তুমি যদি বলো যে কিচ্ছু কমবে না, এই যেগুলো দিছে এগুলো কমতো না, বোঝেন নাই, মানে যে যেটি দিছে এটি কমপক্ষে কমবার কথা, অল্প তো। নবী সাল্লাল্লাহু আলাইহি উদাহরণ দিছে চমৎকার, কাছে বলো মহাসাগরের অথই পানিতে কেউ যদি সুঁয়ের অগ্রভাগ চুবাইয়া সুঁয়ের আগাটা ভিজায় তো একটু পানি তো লাগছে, কিন্তু মহাসাগরের কি কমছে, এটা নবীজি উদাহরণ দিয়ে বুঝে ভেবে দেখো। এক অথই মহাসাগরে একটা সুঁই যদি কেউ চুবায় সেখানের অগ্রভাগে যেটুকু পানি লাগে সেটা কি আর কম না, সাগর কমে গেলে জাহাজ বন্ধ হয়ে গেছে, কি যে ওই যে পানি নিচে লঞ্চ স্টিমারগুলো বন্ধ হয়ে গেছে নাকি, তাই এই এই মালিকের খাজানা এটুকুও কমে না, সুঁয়ের অগ্রভাগের পানিটুকুও কমে না। তাইলে আল্লাহ তাআলা কোনোভাবেই লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকু, আল্লাহ বলে বান্দা আমি কারো রিজিক সহযোগিতা চাই না, আমি একাই সকলকে রিজিক দিচ্ছি, আমার কাছে আছে বান্দা, অফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন, আল্লাহ বলে তোমাদের সকলের রিজিক আসমানে, এবং তোমাদেরকে যা যা ওয়াদা দিছি আমি দেব দুনিয়া সবই আসমানে, মানে আমার কাছে, আমি বৃষ্টি দিলে জমি ভিজে মাটি ভিজে শুকনো মাটি উর্বর হয় সেই আবার মাটি থেকে তোমাদের জন্য ফসল উৎপন্ন হয়, এ তো আসমান থেকে বৃষ্টি নামে আর, এই জন্য বাপ আমরা ভাবা দরকার ইনসাফের সাথে। আজকে প্রথম গতকালকের ঈদ, তার আগের দিন পর্যন্ত আমরা রমজানের ভিতরে ছিলাম, ইনসাফের সাথে এক নম্বর কথা হলো ভেবে দেখেন মাকসাদ যেটা ছিল লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলেন আমি কেন দিছিলাম খাবার কম পানিও কম স্ত্রী থেকে বিচ্ছেদ করা, এটা কোনো উদ্দেশ্য ছিল না, বান্দা নারীর প্রতি স্ত্রীর প্রতি ভালোবাসা এ তো আল্লাহ তাআলার দেওয়া, এখান থেকে তোমাকে আলাদা করব কেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা বলেন আমার কুদরতের নিদর্শন আমি তোমাদের পুরুষদের শরীরের দেহের অংশ থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা, কেন দিলাম বিবি স্ত্রী, আল্লাহ বলে যেন তুমি তার থেকে তোমার হৃদয়ের প্রশান্তি লাভ করতে পারো, ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আর কি দিলাম আমি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে দুইটা নিয়ামত দিলাম, এক প্রচন্ড ভালোবাসা দিলাম মাওয়াদ্দাতান, আর দুই একে অপরের প্রতি দয়া সহমর্মিতা আন্তরিকতাও দিলাম, দয়া মায়াও দিলাম, হালাল স্ত্রী ভালোবাসে মায়া দয়াও, আর রাস্তার প্রেমিকা নর্তকী অথবা অবৈধ প্রেমের সঙ্গিনী ওই ওই অপদার্থ শুধুই সম্পদকে কেন্দ্র করে কিছুটা ভালোবাসার ঢং ধরে, হৃদয়ে ভালোবাসাও নাই আর বিপদের মুহূর্তে দয়া মায়া সহমর্মিতার নাম গন্ধও নাই, লক্ষ লক্ষ যুবক প্রতারিত হয়ে শেষ পর্যন্ত ফাঁসার তিনটা লাত্তি দিয়া এরপরে দাঁড়ায়, যখন আর পকেটে টাকা থাকে না মানি ব্যাগ যখন ছোট হয়ে যায়, আগে তো মানি ব্যাগ ছিল ফুলা, এখন যখন মানি ব্যাগ ছোট হয়ে গেছে তার বাপ বিদেশ টাইলাইছে অথবা বড় ভাই আগে টাকা দিত তখন দেয় না, এখন যখন চারিদিকে অভাব লাগছে তখন ওই নর্তকী আর ওই অবৈধ প্রেমিকা এই ফালতু মানুষ অথবা কিছু বন্ধু নামের দুষ্ট এগুলো সব আসতে, দুষ্ট তোর কথা তো খুব মনে পড়ে আসলে সুযোগ করতে পারি না, আসলে টেয়া নাই তোমার কাছে তো দুষ্ট আগের মতো টাকা নাই এই জন্য আসি না, এটা কে বলা যায়, এই জন্য নয় ছয় কথা আল্লাহ তাআলা বলেন
প্রকৃত স্ত্রী যে হয় তার তিনটা গুণ। এক নম্বর, তার থেকে তুমি প্রশান্তি পাবে। দুই নম্বর, তার মধ্যে আমি আল্লাহ তোমার প্রতি ভালোবাসা দেব। তিন নম্বর, দয়া মায়া, মায়া হোক, যে ভালোবাসে যে মায়া দয়াও কর। বিপদের মুহূর্তে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার পাও ভেঙে গেছিল, আমার পাও এখনো একটু বাঁকা, ডান পা একদম ভেঙে গেছে, হাড্ডি মোটা হাড্ডিটা একদম ভেঙে গেছে, একবার ভেঙেই গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট 2000 ওই করোনার সময় 20 সালে। আপনি তো 6 মাসের মতো আমি তো সমস্ত ওযু ইস্তিনজা পেশাব পায়খানা খানা খাদ্য শরীর মুছে দেওয়া গোসল সব কিছু এক জায়গায় বসে করতেছি। প্রথম 3 মাস একদম নড়াচড়াও করা গেছে না, এখানে আইনা হাসপাতাল থেকে আমার এই শোয়াইছে ঘরে, খাটের যেখান দিয়ে হতাই দিছে ওইখানে বসেছিলাম, আর এইভাবেই এই কদ্দুর জায়গাতেই বসেছে, আর নড়ানড়ি চড়া করতে হয় আমার। এই ওই সময় আমি বলছি অনেক যে আমার অ্যাক্সিডেন্টের সময় আমি যে 3 মাস বসেছিলাম এক জায়গায়, এটুকু জায়গার মধ্যে খাইছি দাইছি সব কিছু। তো তাহলে স্ত্রী বিবি তখন তো পুরাটা সময় দয়া মায়া করে আপনার পুরাটা সহযোগিতা করছে সমস্ত কিছু কাজ। তাইলে এই আল্লাহ পক্ষ থেকে পবিত্র হালাল স্ত্রী ভালোবাসাও দেয় দয়া মায়াও। কি ও তো বলতেছিলাম ওই সময় আমি বুঝছিলাম একটা জিনিস, তখন আমি অনেক মাহফিলে পরে বলছিলাম যে কবরের এই কদ্দুর জায়গাতে মানুষ থাকবে কেমন। আমি ভাবছি এটা একটা সহজ বিষয়, কারণ আমি তো 3 মাস এইখানে এই কদ্দুর জায়গা লিয়ে থাকছি, আমার আর বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচ্ছু লাগছে না, এই কদ্দুর এসে আসছে, আমি তো এই কদ্দুর জায়গায় আমার জীবন ছিল, তার অসুবিধা কি, এত হুড়াহুড়ির কি দল। তো এই জন্য বললাম আমরা প্রত্যেকেই আপনার এটা ভাবি আজকে অর্জনটা কি, তাকওয়া। কথা ছিল আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার স্ত্রী থেকে তোমাকে বিচ্ছেদ করা, তোমাকে খাদ্য কষ্টে দেওয়া পানীয়র কষ্ট দেওয়া মাকসাদ ছিল না, ছিল তোমার মধ্যে তাকওয়ার শক্তি, যে শক্তিতে হুয়া মালাকাতুন ফিল কাল। কালকেও বলছি তাকওয়া কি জিনিস, যেটা আল্লাহ দিতে চাইছে সেটা হলো মালাকাতুন ফিল কাল। আমার শায়খের বয়ান এটা, আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরের বয়ান আর বই আছে আলাদা তাকওয়া এই বিষয়ের উপর। তো অন্তরের মধ্যে একটা মালাকা, মালাকা মানে যোগ্যতা, হৃদয়ের মধ্যে অর্জিত একটি যোগ্যতার নাম তাকওয়া। যেই যোগ্যতা অর্জিত হলে একজন মুসলমান একজন ইমানদার গুনাহ বর্জন করা তার জন্য সহজ হয়, ইবাদত আমলে লেগে থাকা তার জন্য সহজ। এটারে বলি আর এটা অর্জন যেন হয় আমার ভিতরে, যেন ওই পাওয়ারটা আসে, শক্তিটা অর্জিত হয় কিসের, গুনাহ বর্জন করার, আমলের লেগে যাওয়ার, বন্দিগিতে ডুবে যাওয়ার, আল্লাহর ইবাদত জিন্দগির সাথে মিশায়া ফেলার এই শক্তি আসা, এটাই ছিল মূল মাকসাদ। এখন ঈদের চাঁদ উঠা থেকে আজকের ফজর নামাজ পর্যন্ত যাদের নামাজ ছুটে গেল তাদের হালাত তাকওয়া কোথায়, ওই শক্তি তো অর্জিত হল। বলে 1200-1300 মানুষ আমাদের সাথে এতেকাফ করছে এক মসজিদে খামখেয়ালি কথা, 1300 মানুষ, 1200-1300 কম হবে, তাইলে এতগুলো আল্লাহর বান্দা তো আল্লাহর মহব্বতেই পড়েছে। সেই আপনার নীলফামারি ঠাকুরগাঁও রংপুর থেকে দিনাজপুর থেকে পঞ্চগড় থেকে মানুষ আসছে এখানে এতেকাফে ছিল আমাদের সাথে, কক্সবাজার থেকে এতেকাফের সাথে আসছে আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের মাদ্রাসা কোটবাড়ি সুধন্যপুর হযরত ছিলেন আমরা ছিলাম পুরা। তো তাহলে এখন বলেন তো এই মানুষগুলো, যেই লোকটা রংপুর বাড়ি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বাড়ি সেই কক্সবাজারের টেকনাফের কাছে বাড়ি, ওই মানুষটা বাড়ি ফিরছে কখন, চাঁদ উঠার পরে না বাইরেতে, মানে মাগরিবের আগে তো কেউ কি করতে পারছে না, বের হইতে পারছে না,
তাহলে মাগরিব পয়রা বের হয়েছে বেচারা, সে ফিরবে তা দেখা গেছে ঈদের দিন পুরাটা কি রাস্তা রাস্তায় চলে গেছে, এরপরও আসছে আল্লাহর মহব্বতেই আসছে, আখেরাতের আশাতেই আসছে, পরকালের ভাবনাতেই আসছে। এই জন্য আমি আমার এই দুইটা প্রসঙ্গ আজকে বলার কথা একটা বললাম, এই কথাটাই আপনাদেরকে আপনি আপনার আমি আপনার একজন একজন করে জিজ্ঞাসা করার সুযোগ দিচ্ছি, আপনি আপনার দিলের দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম, আপনার বিবেকের কাছে আপনার হাতে তুলে দিলাম। ওই যে সিএনজির পিছনে লেখা থাকে বিবেক সবচেয়ে বড় আদালত, সিএনজির পিছনে বাসের পিছনে অনেক সুন্দর সুন্দর বাণী আছে, শেখার মতো অনেক কথা লেখে আর কি এরা, এগুলো আমি সবসময় পড়ি খুব মনোযোগ দেখে আর প্রত্যেক সিএনজির পিছনে আমি খেয়াল করি কি লেখছে। বাসের পিছনে নামাজের জামাত চলতেছে, বাস জোরে চলতে আছে, পিছনে লেখা আছে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজের সময় হয়েছে, এটা যে হিসেবে চলতে আছে হিসেবে এটা লেখা পিছনে, অথচ ড্রাইভার চলছে তো চলছে, গান বাজতেছে তো বাজতেছে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করে, তো বাপ এটাই কথা, চলেন এটা ভাবি আরেকবার, দিলকে প্রশ্ন করি আমার দিলের হালাত, নতুন কোনো স্বপ্ন জাগলো কিনা যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, আমি আল্লাহর কোরআন শিখব, কোরআনুল করিম তেলাওয়াত করব, আমি হালাল উপার্জনের চেষ্টা করব, আমার বাপ একটা চেষ্টা করা দাও। নিজেকে ছেড়ে দিলে তো কাপুরুষ, ব্যর্থতার কথা, হুজুর আমার সুদের ব্যবসা, আমার সুদের চাকরি, আমার সুদের ইনকাম, আমার পক্ষে আর এর বিকল্প সম্ভব না, কিভাবে বুঝলেন আপনি, বুঝলেন কেমনে, আপনি ছেড়ে দেওয়ার কোনো চেষ্টা করছিলেন না, আপনি বিকল্প কিছু করে দেখছেননি, আপনি তো কোনো কিছু আপনি কোনোভাবে আপনি পেশাবের উপরে দাঁড়াইয়া আছেন, পায়খানার উপরে দাঁড়াইয়া আছেন, আয়েশা বলতে হুজুর আমার তো আর এখান থেকে উঠার মতো কোনো সুযোগ নাই, তো দাঁড়াইয়া থাকেন পায়খানার উপরে, এই তো সুযোগ নাই, এটা কোনো কথা হলো, মুমিন ব্যর্থ হবে কারো, এই জন্য ফিরে আসার চেষ্টা করেন দিলের প্রশ্নে দিলের উপরে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর একটা প্রশ্ন, কোরআনুল করিমের মধ্যে এখানে আল্লাহ তাআলা রমজানের একটা লক্ষ্য উদ্দেশ্য বলছেন, অনেকগুলো টার্গেটের মধ্যে এটাও একটা, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, সূরা বাকারার 185 নম্বর আয়াত, এই রমজানের ইবাদত পালন করার দ্বারা পূর্ণ হিসাব করে, ওয়ালি তুকমিলুল ইদ্দা, আল্লাহ তাআলা বলেন পূর্ণ গুণে একবারে পূর্ণ মাস রোজা পূর্ণ করো, যদি কোনো ওজরের কারণে মুসাফির অসুস্থতা মহিলাদের মাসিক ঋতুস্রাব ইত্যাদি কোনো কারণে যদি রোজা ছুটেও যায় তো পরবর্তীতে ওই পরিমাণ রোজা কাজা করে রোজার মাসের রোজাটা পূর্ণ করো, আর যাদের স্বাভাবিক আছে তারা পুরো মাস পূর্ণ করো। এরপরে আল্লাহ বললেন অলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং পূর্ণ করার পরে তোমাদের করণীয় হলো তোমরা আল্লাহ তাআলা যে তোমাদেরকে তৌফিক দিয়েছেন এত বড় রমজান পালন করার, আদায় করার হায়াত দিলেন, সুযোগ দিলেন, এর জন্য আল্লাহর দেওয়া নির্দেশনা পেলে তোমরা এই শুকরিয়া হিসাবে তোমরা বেশি বেশি আল্লাহর তাকবীর বড়ত্ব ঘোষণা করো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য মানে হলো ঈদুল ফিতরের দিন আপনার এই তাকবীর পড়া, যে শুকরের জন্য আল্লাহর প্রশংসার বাক্য তাকবীর বলা, এটা আল্লাহর আদেশ। এই জন্য ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন আমরা এই তাকবীর পড়ে থাকি। আর এরপরে আল্লাহ বললেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং পূর্ণ হিসাব করে রমজান আদায় করো যেন তোমরা শুকর আদায় করতে পারো। কি আদায় করতে পারো? শুকর আদায় করতে পারো। এই কথাটাই শুধু একটু আপনাদেরকে বলে শেষ করছি, শুকর আদায় করা, রমজানের রোজার মাস, রোজা, ইফতার, তারাবি,
শবে কদর, এতেকাফ, সাহারি, জিকির, তেলাওয়াত, এই যে একটা একেবারে যত কিছুই বলি এককারে পাষাণ মানুষেরও দিল কিছুটা হলেও রমজানকে কেন্দ্র করে একটু হলেও পরিবর্তন থাকে, থাকে কি না? একটা মানসিকতা আসেই আসে, আসেই আসে, স্বাভাবিক। রমজানের চাঁদ উঠলে মোমেনের দিল নড়ে ওঠে, আখেরাতের কথা একটু হলেও মনে পড়ে। তাহলে এই যে পরিবর্তনটা হইল, আল্লাহ যে তৌফিক দিলেন, আল্লাহ তাআলা বলেন এই মাস দিলেন, ইবাদতের তৌফিক দিলেন, হৃদয়ের মধ্যে একটু অবস্থার পরিবর্তন করলেন, এগুলোর জন্য তুমি আল্লাহ তাআলার শুকর আদায় যেন করতে পারো, আল্লাহর কৃতজ্ঞতা যেন আদায় করতে পারো, এই জন্য রমজান দিলাম, এই জন্য এক মাস দিলাম। তাহলে আমার ভিতরে যেন শুকরের অনুভূতি, কৃতজ্ঞতার অনুভূতি যেন তৈরি হয়, এই জন্য রমজান। কি অনুভূতি কর? শুকরের অনুভূতি, কৃতজ্ঞতার অনুভূতি, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হ। এখন মুফাসসিরিনে কেরাম, ওলামায়ে কেরাম, এই কৃতজ্ঞতা কোনো ব্যক্তির ভিতরে শুকর আদায় করা, যে আমি রমজানের একটা মাস রোজা রাখছি, ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা আমাকে পুরস্কার দিয়েছেন গতকাল, ঈদুল ফিতরকে ইয়াউমুল জাইজা বলে, পুরস্কারের দিন, ওই দিন আল্লাহ তাআলা পুরো মাস রমজানের ঠিক ঠিক আদায় করে ঈদের ময়দানে নামাজের জন্য যে আসে আল্লাহ তাআলা ওই সময় পুরস্কার ঘোষণা করে। হাদিসে আছে, ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা বলতো কোনো বান্দা তার উপরে অর্পিত ডিউটি পূর্ণ আদায় করল, এখন তাকে আমি কি করা উচিত? তো আল্লাহ তাআলা বলেন, আর ফেরেশতারা বলেন, আল্লাহ যেই পারিশ্রমিক দিবেন কইছেন, যেই কথা কইয়ে ডিউটিত নামাইছেন ওইটা পূর্ণ দিবেন। বুঝেন নাই কথাটা? আপনি তো একটা কথা কইয়ে নামাইছেন না করে, তারা তো একটা আশা ভরসায় রোজা রাখছে, ইফতার করছে, সাহারি করছে, তারাবি করছে, এতেকাফ করছে, আপনার সবে কদরের রাত জাগছে, তো এইটা এখন দিবেন? আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, হ্যাঁ, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি ওয়া উলুভি, আমার ইজ্জতের কসম, আমার শ্রেষ্ঠত্বের বড়ত্বের কসম, আমার সুবহান মর্যাদার কসম, যাও ফেরেশতা তোমাদেরকে সাক্ষী রেখে আজকে ঈদের দিনে আমি ঘোষণা দিলাম, আমার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। ফেরেশতারা তখন খুশিতে আত্মহারা হয়ে ওই মুসল্লিদেরকে সবাইকে বলে যে চলো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন, ফারজিউ রাশিদিনা, তোমরা খুশি খুশি সন্তুষ্ট চিত্তে সফলতার, কৃতজ্ঞতার, সফলতার চিহ্ন নিয়ে তোমরা ঘরে ফেরো। তাইলে শুকর, এই জন্য আল্লাহ তাআলা যে আমাকে তৌফিক দিলেন রমজান মাস আদায়ের, এবং আজকে ঈদের দিনে গতকালকে পুরস্কার দিলেন, এটার শুকর আদায় করা আমার মধ্যে। আর এই শুকর আদায়ের শ্রেষ্ঠ নমুনা হলো, একটা নমুনা আমি যে শুকর আদায় করছি বা করব এটার একটা নমুনা হলো এই শাওয়াল মাসে রমজানের পরবর্তী ছয়টি রোজা রাখা। এই কথাটাই বলার জন্য শাওয়ালের ছয়টি রোজা নফল রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের ছয়টি রোজা এটার সাথে মিলালো, কানা কাসিয়ামি দাহার, সে যেন পুরা এক বছরের রোজার সওয়াব পেয়ে গেল, পূর্ণ বছর। কিভাবে? মুফাসসিরিনে কেরাম লিখছে, আপনার সহজ হিসাব, যেই কোনো নেক আমলের প্রথম পুরস্কার দশ, একে একের সারা বছর সবসময় দশের নিচে নাই, এই ডান কাদের যে ফেরেশতা নেকি লেখে এবার ঘরে এবার কাছে যে খাতাটা এটার ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ পর্যন্ত নাই, মানে সিস্টেমে নেই। বোঝেন নাই কথাটা? ওনার এখানে এই নয় পর্যন্ত কোনো ঘরে নেই, প্রথম শুরুই কত থেকে দশ থেকে শুরু, এর নিচে নাই, এই ঘরে আছে, এ ওনার কাছে আছে এক দুই তিন, কিন্তু এখানে এক দুই তিন নাই, এনে দশ, এর উর্ধে উঠে দশের উপরে। তো এখন এক মাস যদি কেউ রোজা রাখে তাইলে বরাবর কমপক্ষে দশ মাস, একে কত দশ, তাইলে কত হইল এক মাসে দশ মাস, না এমনি হিসাব কর, এক মাসে কয় মাস,
ওই 300 কেন বললাম না, কোন মাস 29 দিনে যায়, কোন মাস 30 দিনে যায়, তো এটা লইয়া কোনো চিন্তার বিষয় না। আমার মাস 29 দিনে হইলেও মাস, 30 দিনে হইলেও কি মাস, তাহলে এক মাসে কয় মাস, 10 মাস। আর 6টা রোজা যদি কেউ রাখে, এখানে এসে সংখ্যা গুণের, 6 রোজার এক রোজা কমপক্ষে 10টা রোজা, তাইলে 6 × 10 কত, 60, আর 60 হইলো কয় মাস, 2 মাস, আগে আসিল কয় মাস, এ কত হইলো, তো 12 মাসে কয় বছর, 1 বছর। এটা হলো সহজ হিসাব, বুঝছেন, একের সহজ হিসাব হইলো পূর্ণ এক মাসের, আরে সরি, 1 বছরের সব পেয়ে গেল। এই জন্য এখন আপনাদের কাছে এই 3টা কারণ, 1 নম্বর মানে 3 কারণে 6 রোজা রাখা উচিত। 1 নম্বর কারণ হলো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ এবং ওয়াজিব ইবাদতে বান্দার যদি কোনো ত্রুটি হয়, সুন্নত এবং নফল নামাজের দ্বারা তার ঘাটতি পূরণ হয়। এই জন্য আমাদের রমজানের এই 1 মাসের রোজাতে যা কিছু ত্রুটি বিচ্ছুতি হয়েছে ফরজের, এই 6 রোজার দ্বারা সেই ঘাটতিটা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। 2 নম্বর, কোন ইবাদত, দ্বিতীয় কারণ হলো 6 রোজা রাখার কি কারণে রাখবেন, দ্বিতীয় কারণ হলো কোনো ব্যক্তি কোনো ইবাদত করার পর এটা কবুল হয়েছে কিনা, আল্লাহর কাছে কবুল হলো কিনা, আমাদের এরকম একটা মানসিক প্রশ্ন আছে কিনা, আল্লাহ কইতা রে ভাই কবুল হলো কিনা, আল্লাহ যদি কবুল করে, আরে আমরা কই না, এটার একটা দুনিয়াবি নমুনা আছে, সহজ, কোনো ব্যক্তির আমল কবুল হলো কিনা এটার একটা বাহ্যিক নমুনা, দুনিয়াতে বুজার একটা বাহ্যিক সিস্টেম আছে, কি জানেন, সেইটা হলো কোনো ব্যক্তি কোনো নেক আমল যেটাই হোক, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, নামাজ, রোজা, বন্দিগি, যাই করে, ওইটা করার পরে ওই ইবাদতটা যদি পুনরায় আবার করার তৌফিক পায়, সুযোগ পায়, এটা বুজুর্গরা হাদিসের আলোকে বলছেন, এটা প্রমাণ করে তার পেছনের ইবাদতটা কবুল হয়েছে। বুঝেননি আমার কথাটা, আপনি বলেন তো একবার সুবহানাল্লাহ, আবার বলেন, আবার বলেন, প্রথমবার কবুল হইছে দেখা, দ্বিতীয়বার বলার তৌফিক, দ্বিতীয়বার কবুল হইছে দেখা, তৃতীয়বার বলার তৌফিক, হ্যাঁ হ্যাঁ, এটা মহা ওলামায়ে কেরাম, এটা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, এক লোক প্রশ্ন করছে, হযরত আমাদের নামাজগুলো কবুল হয় কিনা, এটা বুঝার কোনো উপায় আসেনি, হযরত বলছেন, আচ্ছা বলতেছি পরে, আগে তুমি গতকালকে তোমার একটা হিসাব আমারে কও, গতকাল সকালে তুমি নাস্তা করছিলানি, ওই মুরিদরে জিগাইছে, কাহা কা পেট ভরে খাইছিলানি, কাহা পেট ভরে খাইছিলাম, বললেন গতকাল দুপুরে তুমি খানা খাইছুনি, বলছে হ্যাঁ খাইছি, সকালে না তুমি পেট ভরে নাস্তা খাইলা, আবার দুপুরে খাইতে গেলা কেন, হযরত প্রশ্ন করলেন, লোকটা বললেন, হযরত সকালের নাস্তা দুপুর হতে হতে হজম হয়ে গেছে, আবার ভোক লাগছে, এজন্য দুপুরের খানা খাইছি, বললেন দুপুরবেলা পেট ভরে খাইছুনি, হ্যাঁ পেট ভরে খাইছি, তো বললেন যে গতকাল রাতে আবার খানা খাইছুনি, বলছে হ্যাঁ খানা খাইছি, তুমি না দুপুরে পেট ভরে খাইলা, তারপর রাইতে খাইতে গেলা কেন, বললো হযরত রাত্রের আগে আগে আবার দুপুরের খানা হজম হয়ে গেছে, নতুন করে ভোক লাগছে, এই জন্য আমি রাত্রের খাবার খাইছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ঠিক এরকম ভাবে কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহরের ওয়াক্ত হয়, যদি জোহরের নামাজ পড়তে মন চায়, আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য ঢুকে বুঝতে হবে ফজরের নামাজ হজম হইছে, জোহরের নামাজের ভোক লাগছে, ওই যে উনি কইছে, হ্যাঁ ওকে, কি নাম আপনার, হ্যাঁ এম আলী আশরাফ ভাই, ওই ভাই বুঝছি কইছে যে, অর্থাৎ ওকে ঠিক কইছেন, মানে দারুণ মিলছে, ঠিক কিনা বলেন, হ্যাঁ দারুণ কথা, ফজর কবুল হইছে বলে জোহরের চাহিদা তৈরি হয়েছে, আসর পড়তে মন চাইলে বুঝতে হবে জোহর কবুল হইছে, এই জন্য আসর পড়তে কি চাচ্ছে মন চাই, অতএব কোনো ব্যক্তি এক ইবাদত কবুল হওয়ার প্রমাণ, লক্ষণ, বাহ্যিক নিদর্শন যে ওই ইবাদত পুনরায় করতে পারা, কথা বুঝছেন, তাহলে এখন রমজানের 1 মাসের রোজা আমরা রাখবার পরে যদি আমাদের দিলে ওই এই 6 রোজা রাখবার
আবার আগ্রহ তৈরি হয়, রাখার তৌফিক হয়, তো আশা করা যায় পিছনের রমজানের রোজা আল্লাহ কবুল করছে। এই জন্য নতুন করে আবার রোজা রাখবার কি দিছেন? আল্লাহ তৌফিক দিছেন, আপনি রাখছেন। তাহলে এই তিন কারণ হলো, এক নাম্বার হলো আমাদের ত্রুটি বিচ্যুতির কাফফারা হবে কিসের দ্বারা? এই ছয় রোজার দ্বারা। দুই নাম্বার হলো আমি যদি ছয় রোজা রাখতে পারি তো আশা করা যায় প্রমাণ হবে, বাহ্যিক একটা নিদর্শন বোঝা যাবে আমার পিছনের রোজা আল্লাহ কবুল করছেন বলেই আমারে নতুন করে আবার রোজা রাখবার কি দিছেন? তৌফিক দিছেন। আর তিন নাম্বার, আল্লাহ যে আমাকে এত বড় রমজান দিলেন, এতগুলো সুযোগ দিলেন, আমি যে কিছুটা ইবাদত করতে পারলাম, হায়াত পাইলাম, শবে কদর জাগলাম, তারাবি পড়লাম, এগুলোর শুকর আদায়ের জন্য, কৃতজ্ঞতা আদায়ের জন্য আল্লাহ তাআলার দয়ায় এই ছয়টি রোজা রাখার তৌফিক যার হলো সে যেন আল্লাহর শুকর আদায় করে। কি আদায় করলো? তাইলে ইনশাআল্লাহ, এখন বলেন আমি দেরি করলাম, কিন্তু আপনাদের কাছে এই কমপক্ষে চোখের সামনে সবাই আমরা নিয়ত করি যে আমরা ছয়টা রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এ খুব কঠিন কিছু না, ঠিক না? তিন ভাবে রাখতে পারেন, এক একসাথে ছয়টা রোজা একবারে ধারাবাহিক রাখিয়া ফেললেন, কোনো সমস্যা নাই। দুই নাম্বার, পুরা মাস মিলাইয়া আপনি দুইটা একটা করিয়া একটা রাখেন, বন্ধ করেন, আবার দুইটা রাখেন, আবার রাখেন, মানে এভাবেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ভাইঙ্গা ভাইঙ্গা পুরা মাস মিলাইয়া, আজকে দুই তারিখ নাকি, আজকে শাওয়ালের দ্বিতীয় দিন না, আপনি হিসাব করবেন এই আর ভিতরে আপনি ভাইঙ্গা ভাইঙ্গা দুই ছয়টা রোজা পূর্ণ করবেন। সহজ একটা বুদ্ধি আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলছে, সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখা নবীজির একটা সুন্নত আমল। আপনি যদি এই সোমবারে আর বৃহস্পতিবারে রাখেন তাহলে ওই সোমবার বৃহস্পতিবারের রোজা রাখার আমল এটাও আদায় হইল, আপনার ছয় রোজাও কি হয়ে গেল? তিন সপ্তাহ রাখলে আপনার ছয় রোজাও কি হয়ে গেল? আদায় হয়ে গেল এই মাসে, এটাও পারে। আর আরেকটা হলো ১৩ ১৪ ১৫, মানে এই মাসের আরবি আরবি ১৩ ১৪ মূল্য বাংলা ইংরেজি না, ১৩ ১৪ ১৫ তারিখ শাওয়ালের এই তিন দিন রোজা রাখা প্রতি মাসে ১৩ ১৪ ১৫, এটাও নবীজির একটা সুন্নত আমল। তো ওই তিন দিনকে সামনে নিয়ে তিন দিন রাখবেন, আর এর আগে দিয়া পারেন তিন দিন অথবা পরে দিয়া পারেন তিন দিন, এভাবে ছয় দিন মিলাইয়া এভাবেও রাখতে পারেন। মূল কথা হলো যেমনি আপনার সুবিধা হয় আপনি ছয়টা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকেও তৌফিক দেয়, আপনাদেরকেও তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়ার দৌলত দান করেন, আমিন। যারা সুন্নাত পড়েন নাই পড়েন।